নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আমি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু অপূর্ব রাই আজকে আপনাদের জন্য রয়েছে বারো হাজার পাঁচশো দশ গৌহাটি ব্যাঙ্গালুরু ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক্জ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহে তিন দিন রবিবার সোমবার মঙ্গলবার গৌহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় আর ব্যাঙ্গালুরু ক্যান্টনমেন্ট গিয়ে পৌঁছায় দৌরাত্রি পরে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটেই একের এই প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বাহান্ন ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে ট্রেনটি চল্লিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার নশো সাঁইত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স এবার আসুন বারো হাজার পাঁচশো দশ গৌহাটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রাপথে যে চল্লিশটি স্টেশনে দাঁড়ায় কোন কোন স্টেশনে দাঁড়ায় বারো হাজার পাঁচশো দশ গৌহাটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস গৌহাটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় গৌহাটি কামরূপ মেট্রোপলিটন আসাম পরবর্তী স্টেশন কামাক্ষা জংশন ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিটে ছেড়ে যায় কামরূপ মেট্রোপলিটান আসাম পরবর্তী স্টেশন রাঙ্গিয়া জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল সাতটা বেজে পনেরো মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় রাঙ্গিয়া জংশন কামরূপ আসাম পরবর্তী স্টেশন বরপেটা রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে পনেরো মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে সতেরো মিনিটে ছেড়ে যায় বরপেটা রোড বরপেটা আসাম পরবর্তী স্টেশন নিউ বঙ্গাইগাঁও জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল নটা বেজে চল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় নিউ বঙ্গাইগাঁও জংশন বঙ্গাইগাঁও আসাম পরবর্তী স্টেশন কোকড়াঝাড় এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটা বেজে আট মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল দশটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় কোঁকড়াঝার আসাম পরবর্তী স্টেশন নিউ আলিপুর আলিপুরদুয়ার এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল এগারোটায় দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে দু মিনিটে ছেড়ে যায় নিউ আলিপুর দুয়ার আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন নিউ কোচবিহার এখানে এসে ট্রেনটি পৌঁছায় সকাল এগারোটা বেজে কুড়ি মিনিটে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে বাইশ মিনিটে ছেড়ে যায় নিউ কোচবিহার কোচবিহার ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ধূপগুড়ি এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিটে ছেড়ে যায় ধূপগুড়ি জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন জলপাইগুড়ি রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর একটা বেজে দশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর একটা বেজে বারো মিনিটে ছেড়ে যায় জলপাইগুড়ি রোড জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় নিউ জলপাইগুড়ি জংশন জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন কিষাণগঞ্জ এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর তিনটে বেজে পাঁচ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে সাত মিনিটে ছেড়ে যায় কিষানগঞ্জ বিহার পরবর্তী স্টেশন বারসই জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল চারটে বেজে তেত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় বারসুই জংশন কাটিহার বিহার পরবর্তী স্টেশন মালদা টাউন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিটে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় মালদা টাউন মালদা ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন নিউ ফারাক্কা জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা সাতটা বেজে বত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা সাতটা বেজে চৌত্রিশ মিনিটে ছেড়ে যায় নিউ ফারাক্কা জংশন মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন রামপুরহাট জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি নটা বেজে আঠাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় রামপুরহাট জংশন বীরভূম ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে চোদ্দো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে সতেরো মিনিটে ছেড়ে যায় বোলপুর শান্তিনিকেতন বীরভূম ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ডানকুনি জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজে দশ মিনিটে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় ডানকুনি জংশন হুগলি ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন খড়গপুর জাংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দশ মিনিট অপেক্ষা করবার পর রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় খড়গপুর জংশন পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বালাসোর এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে আঠেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় বালাসোর ওড়িশা পরবর্তী স্টেশন ভদ্রক এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর পাঁচটা বেজে তেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় ভদ্রক ওড়িশা পরবর্তী স্টেশন যাজপুর কেউঞার রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যায় যাঁজপুর কেওনঝাড় রোড যাঁচপুর ওড়িশা পরবর্তী স্টেশন কটক জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল সাতটায় ছেড়ে যায় কটক জংশন কটক ওড়িশা পরবর্তী স্টেশন ভুবনেশ্বর এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় ভুবনেশ্বর ওড়িশা পরবর্তী স্টেশন খোর্ধা রোড জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে দশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি কুড়ি মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় খোর্ধা রোড জংশন খোর্ধা ওড়িশা পরবর্তী স্টেশন বালুগাঁও এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল নটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে সতেরো মিনিটে ছেড়ে যায় বালুগাঁও ওড়িশা পরবর্তী স্টেশন বরহামপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটা বেজে কুড়ি মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল দশটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় বড়হামপুর ওড়িশা পরবর্তী স্টেশন পালাসা এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল এগারোটা বেজে তেপ্পান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় পালাসা অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন শ্রীকাকুলাম রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে ছেড়ে যায় শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন বিজয়নাগারম জাংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় বিজয়নগরম জংশন বিজয়নগরম অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন বিশাখাপত্তনম জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে কুড়ি মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় বিশাখাপত্তনম জংশন বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন রাজামুন্ডারি এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল পাঁচটা বেজে তেপ্পান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় রাজামুন্ডারি অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন বিজয়ওয়াড়া জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত আটটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দশ মিনিট অপেক্ষা করবার পর রাত আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় বিজয়ওয়াড়া জংশন অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন তিরুভায় এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত দুটো বেজে পঞ্চাশ মিনিটে এখানে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় তিরুভায় তামিলনাড়ু পরবর্তী স্টেশন পিরাম্বুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর তিনটে বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর ভোর তিনটে বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় পিরাম্বুর তামিলনাড়ু পরবর্তী স্টেশন আরকোনাম জাংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে আট মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আরকোনাম তামিলনাড়ু পরবর্তী স্টেশন কাটপাড্ড্ড্ডি জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় কাটপাট্টি জংশন তামিলনাড়ু পরবর্তী স্টেশন জোলারপাটে জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে তেপ্পান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় জোলারপাট্টি জংশন তামিলনাড়ু পরবর্তী স্টেশন বেঙ্গারপেট জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে এক মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে দু মিনিটে ছেড়ে যায় ব্যাঙ্গারপেট জংশন কর্ণাটকা পরবর্তী স্টেশন কৃষ্ণা রাজাপুরম কে আর পুরম এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল নটা বেজে আট মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় কৃষ্ণ রাজাপুরম কে আর পুরম বেঙ্গালুরু কর্ণাটকা পরবর্তী স্টেশন বেঙ্গালুরু ইস্ট এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল নটা বেজে সতেরো মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে আঠেরো মিনিটে ছেড়ে যায় বেঙ্গালুরু ইস্ট বেঙ্গালুরু কর্ণাটকা পরবর্তী এবং অন্তিম স্টেশন বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এখানে ট্রেনটি এসে পৌঁছায় দশটা বেজে পঞ্চাশ মিনিটে একের এ প্ল্যাটফর্মে ব্যাঙ্গালুরু কর্ণাটকা তো বন্ধু এই তো গেল বারো হাজার পাঁচশো দশ গৌহাটি ব্যাঙ্গালুরু ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল তো বন্ধু আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারতীয় রেলের টাইম টেবিল কিংবা ভারতীয় এয়ারলাইন্সের টাইম টেবিল কিংবা ভারত ভ্রমণের তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না আজ তাহলে যাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন বন্ধু আরেকটা কথা আমাদের কিন্তু আরও একটি চ্যানেল আছে হ্যাপি সানরাইজ অনলি হ্যাপি সানরাইজ শর্ট ফিল্মের চ্যানেল তো বন্ধু একবার ঘুরে আসুন আমাদেরকে যেমন ভালোবাসা দিচ্ছেন তেমনি হ্যাপি সানরাইজ শর্ট ফিল্মকে একটু ভালোবেসে দেখুন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং